সুধী শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা শুনছেন, আমরা আজকে আলোচনা করব সমতা সাধনের রাজস্ব পদ্ধতি। এটা একটা বাচ্চা অষ্টম থেকে শুরু করে দ্বাদশ পর্যন্ত কাজে লাগাতে পারবে, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই পাঁচ বছরও কাজে লাগাতে পারবে, সমস্যার কিছু নেই। এমনকি ভর্তি পরীক্ষাও এখান থেকে শুরু, অষ্টম থেকে শুরু, এতদিন পর্যন্ত কাজে লাগানো যাবে। দেখি আমরা আজব পদ্ধতিটা কীরকম ভাবে সমতা সাধন করে। আমরা ছোট দিয়ে শুরু করব, যেহেতু আমাদের শুরুর ক্লাস অষ্টম দিয়েও আসছে, যারা জীবনের প্রথম বিক্রিয়া পাচ্ছে। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই এটা জানেন যে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি উৎপন্ন হয়। তা আমরা খুব ছোট ছোট বিক্রিয়া নিয়ে শুরু করব। তো দেখা যাক, এখন আমরা ব্যালেন্স পারি না। একটা এইটের বাচ্চা বলছে, স্যার কোথায় এ, কোথায় বি, কোথায় মানে কত কত বসবে আমরা জানি না। তা আমরা তাকে বললাম যে বাবা, ধরো এখানে এ বসবে, এখানে বি বসবে, এখানে সি বসবে, এখন তোমাকে এ বি সি এর মান বের করতে হবে। তো এখন ওই নবম শ্রেণীর বা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কীভাবে মান বের করবে, তা আমরা এখন একটা বুদ্ধি দেখাবো তাকে। এইচ এর ক্ষেত্রে মানে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা বামে আর ডানে দেখবো, বামে আছে দুটো হাইড্রোজেন, সো আমরা লিখবো টু এ, আবার ডানে আছে দুটো হাইড্রোজেন, টু সি। তাহলে হাইড্রোজেন হিসাবটা আমরা পেয়ে গেলাম, সুতরাং এ সমান সিও লিখতে পারি, অসুবিধা নেই, বা এটা থাকলেও ক্ষতি নেই, আমরা পরে কাজে লাগাবো। হাইড্রোজেন শেষ, এরপর অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, টু বি, ওদিকে অক্সিজেন একটা আছে, সো শুধু সি। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটু খেয়াল করব যে এই জায়গাতে ইচ্ছা করে লিখতে পারতাম আমরা এ সমান সি, টু টু কেটে দেবো আর কি। তো এ সমান সি, তার মানে কি বিষয়টা এরকম হলো, সুতরাং এ সমান সি সমান টু বি। এখন এখানে আমরা মান বের করব, কিভাবে বের করব, আমরা যদি বির মান ওয়ান ধরে নিই, আমাদের কথা আমরা এমনভাবে মান বের করব কোনোটাই যেন ভগ্নাংশ না আসে। তো সেই হিসাবে আমরা বি ইকুয়াল টু ওয়ান ধরলে, বি ইকুয়াল টু ওয়ান ধরলে এ সমান টু, এখানে ওয়ান ধরেছি আমরা, সি সমান সেটাও টু, তাহলে বি ইকুয়াল টু ওয়ান ধরলে এ সমান টু, সি সমান টু, তার মানে আমাদের ধরাটা ঠিক আছে, কোনোটাই ভগ্নাংশ আসেনি। শুধু শিক্ষার্থীবৃন্দ, এখন আপনি ব্যালেন্স করে এইভাবে লিখতে পারেন, সুতরাং এর স্থলে ওয়ান, তার মানে হাইড্রোজেন, এর স্থলে টু আর কি, যেখানে এ সেটা টু, টু, বির স্থলে আপনার ওয়ান, বির মানটা কত এসছে ওয়ান, তারপর ওয়ান দেন বা না দেন একই কথা, এখন এমনিতেই বোঝা যায়। আর সির মানটা হচ্ছে টু। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমরা বীজগণিতের সেই সমাধান ব্যবহার করে আমরা সমীকরণের সমতা সাধন করতে পারি। তো এটা একটা চমৎকার সিস্টেম। তো এই সিস্টেম অনুযায়ী আপনাকে আমরা আরও দুটো বিক্রিয়া দেখাবো, এটা একটা হলো, তিনটা দেখাবো। একই জিনিস তিনবার দেখলে হয়তো আপনার আর সমস্যা থাকবে না, আমরা বড় বড় ইকুয়েশনগুলো করতে পারব আগে যদি বেসিকটা স্ট্রং হয়ে থাকে। তো আমরা আজকে আপনাদের তিনটা এরকম ছোট টাইপের বিক্রিয়া দেখাবো, যেন বড়গুলো আপনি সহজেই শিখতে পারেন। এবার পটাশিয়াম ক্লোরেটকে আপনি জানেন যেটা অক্সিজেন তৈরি করার বিক্রিয়া, আপনি এটুকু জানেন যে পটাশিয়ামকে তাপ দিলে পটাশিয়াম ক্লোরাইড হয়, অক্সিজেন দেওয়া। অনেক সময় আমাদের পরীক্ষা এরকমও থাকতে পারে যে সমতা সাধন করো, যে এখানে মান কত, ওখানে কত, ওখানে কত বসবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আপনাদের সে আগের মতো করে লিখবো এ, এখানে লিখবো বি, এখানে লিখবো সি। এরপরে দেখা যাক, এখন আমরা লিখবো কে এর ক্ষেত্রে, কে এর ক্ষেত্রে কি হচ্ছে, পটাশিয়ামের ক্ষেত্রে এখানে আছে এ, ওখানে আছে বি। সি এল এর ক্ষেত্রে এখানে একটা তো ওদের এ, সি এল এখানে এক জায়গাতে আছে, এটাও বি, এখানে সি এল এখানে শুধু আছে, তাহলে এ সমান বি, একই হলো, কে যা হলো সি এলও তাই হলো, হোক অসুবিধা নাই। ও এর ক্ষেত্রে, ও এর ক্ষেত্রে কি হচ্ছে, অক্সিজেন তিনটা, থ্রি ও, আর ওখানে অক্সিজেন কয়টা, দুটা, টু সি, থ্রি এ আর কি, টু সি। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে একটু খেয়াল করলে দেখতে পাই যে থ্রাইস এ সমান টু সি, এ সমান বি, তার মানে আমি এইভাবে লিখতে পারবো, থ্রাইস এ
সমান থ্রাইস বি সমান টু সি। এখন আমরা এমনভাবে মান ধরবো, সেটা আমি যেটাই ধরি, ধরি বা বি ধরি বা সি ধরি সমস্যা না, ভগ্নাংশ না আসলেই হবে। তা আমরা এক কাজ করতে পারি, শিক্ষার্থী যদি এই কার্ড ওয়ান আমি নিব না, এটা কী হবে থ্রি, এটি এই কার্ড ওয়ান নিলে এটা হবে থ্রি, এটা পূর্ণ সংখ্যায় আসবে, বি মান ওয়ান আসবে, কিন্তু এটা যে ভগ্নাংশ আসবে। তা আমরা বলেছি যে এ নিলে যদি ওয়ান নিলে ভগ্নাংশ হবে, টু নিব, এইকাল টু টু নিলে বা টু ধরলে দেখবো সবগুলো পূর্ণ সংখ্যা আসলেই হলো। তো এই কাল যদি টু ধরে তাহলে সিক্স এ, তাহলে সিক্স এ এই কাল যদি টু ধরি, আমরা উপরে বসে দেখছি যে এই কাল টু হলে বি কাল টু, আর বিতে সমান এই কাল টু হলে বি কাল টু, আর এখানে টু সি, তার মানে আমি এরকম থ্রি ইন্টু টু সমান টু সি, টু টু কেটে দিলাম, তো সি সমান কত হলো থ্রি। তো শুধু শিক্ষার্থী বৃন্দ, এখন আমি মানগুলো যদি বসিয়ে দিই, এর মান কত, টু, টু কে সি এল ও থ্রি। এরপরে আমরা এখানে তাপ দিয়ে দিলাম, ভালো কথা, দেওয়ার পরে বির মানটা আমরা কত পেয়েছি, টু, টু কে সি এল, টু কে সি এল, এবং সির মানটা আমরা কত পেয়েছি, থ্রি প্লাস থ্রি ও টু। শুধু শিক্ষার্থী বৃন্দ দেখেন আপনি সব মিলে গেছে, পটাশিয়াম দুটা দুটা, ক্লোরিন দুটা দুটা, তিনটে কোনো ছয়টা ছয়টা। তাহলে অবশ্যই এটা একটা ভালো পদ্ধতি, আমরা জাস্ট আরেকটি দেখাবো, আর আপনারা বড় বড় বিক্রি আপনার পাঠ্য বই যতগুলো আছে, যে যে ক্লাসিক পড়েন সবাই দেখবেন যে আপনি সেটা পারেন কিনা, এবং এই পদ্ধতিতে পারলে এটা হবে আপনার জন্য খুবই একটা ভালো কিছু। বীজগণিতের সাহায্যে আপনি করতে পারবেন, আপনার গণিতের নলেজের সাহায্যে রসায়নের বিক্রিয়াগুলো সমাধান সাধন সম্ভব। তো শুধু শিক্ষার্থী বৃন্দ, এবার আমরা আরেকটা আইটেম, আমরা তিনটা দেখাবো, এটাও খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। আমরা প্রথমটা দেখলাম পানি উৎপন্ন বিক্রিয়া, পানি ছাড়া চলে না, দ্বিতীয়টা দেখলাম যে অক্সিজেন ছাড়া তো চলে না, এরপর এটা আবার আমরা যে রান্না বান্না করে খাই, এই যে গ্যাস, এই গ্যাসের সাহায্যে আমরা তাপ উৎপন্ন করি। আপনারা জানেন যে এটা দহন বিক্রিয়া, সব ক্লাসেই দহন থাকে, আসেও প্লাস পানি প্লাস তাপ, যাই হোক। এখন আপনাদের আমরা এইটুকু জানালাম যে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন যা পানিতে পড়তো। এখন আপনাকে এ বি সি ডি এটা বের করতে হবে। তো ঠিক আছে, দেখা যাক, আমরা সি নিয়ে কাজ করি। সি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে এখানে এ আসতেছে একটা, এদিকে তো সি নয়, সি ওই পড়ে, তাহলে এক জায়গাতে সি আসে, সুতরাং আমরা একটু সময় সি দেখে ফেললাম। তারপরে এইচ এর ক্ষেত্রে দেখি হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে চারটা আসে, মানে ফোর এ, ওটা হচ্ছে টু ডি। তো শুধু শিক্ষার্থী বৃন্দ ইচ্ছা করলে এখান থেকে আপনি লিখতে পারেন যে টু এ সমান ডি, লিখতে হবে এমন না, লিখলে ভালো, লিখলেন যে দুটাকে দুই দ্বারা ভাগ করলাম, হাইড্রোজেনের ক্ষেত্রে গেল। এরপরে আমরা অক্সিজেনের ক্ষেত্রে সবগুলো যেন নেওয়া হয়, কোনো যেন বাদ না থাকে, টু বি এখানে, টু সি প্লাস ডি। তো শুধু শিক্ষার্থী বৃন্দ আমরা মানগুলো সহজ করার চেষ্টা করছি, যে কি করলে সহজ হয়ে যায়। তো টু এ সমান আমরা এখানে একটা ডি পেয়েছি, ওখানে একটা সম্পর্ক আসছে, টু বি সমান টু সি প্লাস ডি। আমরা এখন এখান থেকে ইচ্ছা করলে ডির জায়গায় আরেকটা টু এ বসতে পারো, আমরা সম্পর্কগুলো বের করার চেষ্টা করি যে কীভাবে সম্পর্কগুলো সহজ হবে। যেমন ধরেন আমরা সির জায়গায় এ বসাতে পারি, তো এরকমভাবে সবগুলোর মধ্যে সম্পর্ক আনতে পারি কিনা, যেমন টু এ সমান বি একটা জায়গায় আনছি আমরা। তো এখন দেখা যাক, এখানে আমরা ডির মান টু এ, ওটা বসে লাভ হচ্ছে না, তো এখান থেকে আমরা সি সমান এ। তো দেখা যাক, আমরা কাজ করি, মানগুলো নেওয়ার চেষ্টা করি, সি সমান টু এ, সি সমান টু এ, আমরা তাহলে এখানে সেইভাবে মান নিব, টু বি ইকুয়াল টু, টু বি ইকুয়াল টু আমরা কাজ করতে পারি, সি সমান যেহেতু এ, মানে টু এ এ সমান সি যেহেতু এটা, আর ডি যেটা ডি সমান টু এ। শুধু শিক্ষার্থী বৃন্দ এখানে আমরা একটু খেয়াল করি যে সি সমান টু এ, মানে জাস্ট মানগুলো আনার একটা বুদ্ধি করতে হবে আপনাকে, ডি সমান টু এ, কঠিন কিছু না, টু বি ইকাল টু ফোর এ, তারপর দুই দ্বারা ভাগ করলে বি ইকাল টু টু এ। তো শুধু শিক্ষার্থী বৃন্দ আমরা সম্পর্ক প্রায় এনে ফেলেছি বি ইকাল টু টু এ, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো, টু এ ইকাল টু বি, মানে সবগুলোর মধ্যে একটা সম্পর্ক আনতে হবে, টু এ ইকাল টু বি, আবার টু এ ইকাল টু ডিও পাওয়া যাচ্ছে, তাই না, তাহলে আমরা টু এ ইকাল টু ডি, আবার টু সি টু ইকাল টু সি,
তাহলে আমরা লিখে দিলাম সি সমান বি। এরকমভাবে আপনাকে চারটা এখানেই আমরা সম্পর্কগুলো আনতে চেষ্টা করি, টু এ সমান বি, আর বি সমান আবার টু এ সমান সিও পেয়েছি আমরা, টু এ সমান বি সমান সি সমান ডি। দেখেন কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, এ আর সি সমান হওয়ার কথা, টু এ সমান টু সি, তাহলে টু সি হওয়ার কথা, এখানে টু সি হওয়ার কথা। তো যাই হোক, একইভাবে টু সি হওয়ার কথা, কেন যে এ সমান তো সি, তাহলে টু এ হলে টু সি হবে, এটা তো সহজ কথা। এখন আমরা এমনভাবে মান নিব যেন কোনোটাই ভগ্নাংশ না আসে। তো এ ইকুয়াল যদি আমরা ওয়ান নিয়ে ফেলি, এ ইকুয়াল টু ওয়ান হলে বি সমান টু এখান থেকে পাচ্ছে, আস্তে আস্তে সবই পাবেন, বি সমান টু, বি সমান টু যদি হয় এখান থেকে আবার ডি পাওয়া যাবে, সি পাওয়া যাবে, সবই পাওয়া যাবে। তো এ সমান যেহেতু আমরা ওয়ান নিয়েছি, তাহলে সি সমান ওয়ান, কারণ এ আর সি তো সমান, আমাদের ইকুয়েশন তো বলাই আসছে, সো সমস্যা নেই, ওয়ান। আবার আমরা এটাও পেয়েছি যে বি সমান টু এ, তাহলে এখানে ডবল এর মান যা আসবে বি সমান টু, ব্যাস। এখন আমরা ব্যালেন্সটা করতে পারি শিক্ষার্থীবৃন্দ, আমরা যেখানে এর মান ওয়ান, তাহলে ওয়ান দিলেও যা না দিলেও তাই, এটা দিয়ে দ্বিতীয় হবে কোনো মানে নাই। আপনারা জানেন যে অনুসংখ্যে এক করে লিখতে হয় না, বির মানটা কত, বির মানটা টু, এরপর আপনার সির মানটা কত এসছে ওয়ান, ওয়ান সামনে দিতে হয় না, বির মানটা হচ্ছে। এবং এরপর আপনি মিলিয়ে দেখবেন যে আসলে পদ্ধতিটা ঠিক আছে কিনা, দেখি কার্বন একটা হ্যাঁ হয়ে গেছে, হাইড্রোজেন চারটা হ্যাঁ, দুই দুই চার হয়ে গেছে, অক্সিজেন এখানে কটা, দুই দুগুলো চারটা, এখানে দুটো হয়ে গেলে চারটা হয়ে গেছে, সব যদি মিলে যায় তাহলে আমরা দেরি করবো কেন। তো আজকে আমাদের ক্লাসটা এইটুকুনি, সমতা সাধনের এই পদ্ধতিগুলো ট্রাই করবেন, আমার বিশ্বাস যে কোনো সময় সমাধান করতে পারবেন। ওকে, তো আমরা এই ভিডিওটা করলাম, আপনাদের যদি ভালো লেগে থাকে, আসলে এটা আজব পদ্ধতি, এটা পদ্ধতিটা আপনি কোথাও পাবেন বলে আমার মনে হয় না, কারণ এগুলো আমরা দেখছি যে এইভাবে করা সম্ভব বীজগণিতের পদ্ধতিতে। তো শুধু শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওগুলো বা এরকম ভিডিও আমরা আরও বানাবো, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, তাতে করে আপনারা যেন উপকার পাচ্ছেন, আমাদের সারা দেশ আজকে লকডাউনে আছে তারা উপকার পাবে। আর ওই সাবস্ক্রাইব করার পরে একটা বেল আইকন আছে চাপ দেবেন, ওই চাপ দিলে আমাদের যত ভিডিও আপনার কাছে সব অতি অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এখানে শেষ, ধন্যবাদ সবাইকে।